নমস্কার বন্ধুরা কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় রোয়ার কাজ সম্পূর্ণ করা যায়নি তার কারণ বৃষ্টিপাতের ঘাটতি কোন কোন জেলায় সেই রোয়ার কাজ সম্পূর্ণ করা যায়নি কৃষি দপ্তরের নথিভুক্ত তথ্য অনুযায়ী সেখানে কি জানানো হচ্ছে এবং বাংলা শস্য বিমা যোজনায় যদি ক্ষতিপূরণ দেওয়া হয় তাহলে ওই সব জেলা কিন্তু ক্ষতিপূরণে অগ্রাধিকার পাবে কোন কোন জেলার নাম এখানে উঠে এসেছে আপনারা যদি ওই জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন এবং বাংলা শস্য যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করেছেন কিনা না তাও অবশ্যই ভুলবেন না তো চলুন আমরা প্রতিবেদনটা সম্পর্কে সম্পূর্ণ জেনে নিই দেখুন আগস্ট মাসে দেশের বেশিরভাগ অংশের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বেশি হয়েছে কিন্তু জুন ও জুলাই মাসে প্রচুর ঘাটতি ছিল তাই জুন থেকে আগস্ট পর্যন্ত সামগ্রিকভাবে এখনও পর্যন্ত বর্ষার মরশুমে বৃষ্টির হিসেবে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে আঠাশ শতাংশ বৃষ্টি কম হয়েছে তবে শুধু আগস্ট মাসের নিরিখে দক্ষিণবঙ্গে স্বাভাবিক গড়ের থেকে বৃষ্টি কম হয়েছে ছয় শতাংশ এটাকে অবশ্য আবহাওয়ার বিচারে ঘাটতি হিসাবে ধরা হয় না গড়ের থেকে উনিশ শতাংশ পর্যন্ত কম বৃষ্টি হলে তা স্বাভাবিক হিসেবে ধরা হয় তবে বৃষ্টি কম হলেও খারিফ মরসুমে গুরুত্বপূর্ণ ধান চাষ এখনও রাজ্যের মোটামুটি ভালোই হয়েছে কৃষি দপ্তর জানিয়েছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার তিরানব্বই শতাংশ বা উনচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে গত খরিফ মরশুমে এই সময়ের তুলনায় প্রায় দু লক্ষ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলা ও দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা ও হাওড়া জেলায় ধান চাষ হয়েছে লক্ষ্যমাত্রার অধিক জমিতে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় সবচেয়ে কম লক্ষ্যমাত্রার তেষট্টি শতাংশ জমিতে ধান চাষ হয়েছে বীরভূমে হয়েছে উনআশি শতাংশ জমিতে অর্থাৎ এই জায়গাতে দেখা যাচ্ছে যে পুরুলিয়া বর্ধমান এবং বীরভূমে লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে ধান চাষ হয়েছে দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগস্ট মাসে বৃষ্টির পরিমাণ বাড়লেও দেশের বেশিরভাগ অংশে পরিস্থিতি অন্যরকম ছিল ফলে জুন থেকে আগস্ট পর্যন্ত দেশে সামগ্রিকভাবে বর্ষাকালে এখনও পর্যন্ত গড় স্বাভাবিক পরিমাণের তুলনায় দশ শতাংশ কম বৃষ্টি হয়েছে সামগ্রিক হিসেবে বৃষ্টির ঘাটতি পূর্ব ও দক্ষিণ ভারতেই বেশি ঝাড়খণ্ডে সাঁত্রিশ শতাংশ বিহারে সাতাশ শতাংশ পূর্ব উত্তরপ্রদেশে স্বাভাবিক গড়ের থেকে আঠাশ শতাংশ কম বৃষ্টি হয়েছে প্রায় ৪৫ শতাংশ ঘাটতি রেকর্ড হয়েছে কেরলে কর্ণাটকের দক্ষিণ অংশে ঘাটতি তিরিশ শতাংশ ছত্তিশগড় এবং রায়াল সীমা এবং মহারাষ্ট্রের ঘাটতি উনিশ শতাংশের বেশি আবহাওয়িদরা বলছেন আগস্ট মাসে বেশি মাত্রায় বৃষ্টি না হলে দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতে ঘাটতি বেশি মাত্রায় হতো এর প্রভাব পড়ত চাষবাসে আগস্ট মাসে বৃষ্টি দক্ষিণবঙ্গে ধান রোয়ার জন্য খুবই সহায়ক হয়েছে কৃষি দপ্তরের হিসেব একমাত্র বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনায় আগস্টে স্বাভাবিকের গড়ের থেকে যথাক্রমে তিরিশ ও বাইশ শতাংশ কম বৃষ্টি হয়েছে সংখ্যাটি হুগলির ক্ষেত্রে পনেরো নদিয়া মুর্শিদাবাদ ও পুরুলিয়ার মতো যেসব জেলায় আগস্ট মাসে বিপুল ঘাটতি ছিল সেখানে স্বাভাবিক বৃষ্টি হয়েছে আগস্টে তবে জুন মাস থেকে সামগ্রিক বিচারে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়া সব জেলায় বৃষ্টির ঘাটতি শতাংশের বেশি অর্থাৎ দেখুন উনিশ শতাংশ পর্যন্ত ঘাটতি হলে কিন্তু সেটাকে স্বাভাবিক বলে ধরা হয় আর এখানে গড়পর্তা দেখা গেছে উনিশ শতাংশের বেশি ঘাটতি হয়েছে তো সে কারণে বাংলা সুসীমা যোজনায় আপনারা যদি আবেদন করে থাকেন এবার কিন্তু যেহেতু এত পরিমাণ চাপ দেওয়া হচ্ছে সসীমা যোজনায় আবেদন করানোর জন্য সেই সঙ্গে নতুন ইন্স্যুরেন্স কোম্পানি যুক্ত হয়েছে এবং সামনে আপনারা জানেন লোকসভা নির্বাচন আছে এই সমস্ত দিক খতিয়ে দেখতে গেলে বাংলা শস্য যোজনায় হয়তো ক্ষতিপূরণ দেওয়া হতে পারে আর সেই সঙ্গে বৃষ্টির ঘাটতি তো অবশ্যই আছেই তাই সেই ক্ষেত্রে আপনাদের আমি অনুরোধ করব। এখনও পর্যন্ত যেহেতু পনেরো দিন সময় আছে যারা এখনও আবেদন করেননি আবেদন করবেন আর যেসব জেলাতে সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত অনেক কম বৃষ্টি হয়েছে সেই সব জেলাতে আশা করি অবশ্যই বাংলা শস্য যোজনায় ক্ষতিপূরণ দেওয়া হতে পারে তো যদি সেই ধরনের কোনো তথ্য প্রকাশিত হয় তার সংবাদও আপনাদের আমি জানিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনার কাছে ভিডিওগুলি যদি উপকারে এসে থাকে তাহলে আমাদের লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ